গুড ইভিনিং। তো আশা করি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি আছি, আজকে বলবো না খুব খুব ভালো আছি, মোটামুটি আছি। শরীরটা খারাপ সত্যি হয়েছে, তা আমি ভিডিও করছি আর ভাগ্নি দেখছে। দেখো খুশি ভাগ্নি, হাই করো, হাই বলো, তুমি কি করছো? তো এটা হচ্ছে আমার একটা দিদি বাড়ি, তো আমরা বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। আরেকজন দেখো হাই কর, আর একজন জানলার ধারে বসে বসে হাওয়া হাওয়া খাচ্ছে। হ্যাঁ বলেছি, ওটা শরীর খারাপ বলবোই তো, এটা তোমার পরিবার হয়ে গেছে না, বলছি সর্দি হয়েছে। তো এরা এতটাই মানে কি বলবো, ডিস্টার্ব করছে তো ভিডিওটা করা যাচ্ছে না। তো ভাবলাম সারাদিন আজকে একটু ব্লগ দিই না, এই জন্য ব্লগ করছি। আর এই দেখো কালকে মেহেন্দি করেছি আমি আমার ননদের মেয়ে, কেমন হয়েছে? তো প্লিজ জানাবে, খুব একটা ভালো হয়েছে, পারি না তো যা পারেছি যা পেরেছি তো তাই শেয়ার করলাম। আর আমি দুপুরে না ঘুমিয়ে থাকতে পারি না, কিন্তু এতটাই আনন্দ করছি আজকের ওই জন্য ঘুমাইনি, সব বসে হচ্ছে আড্ডা দিচ্ছি। স্টপ রাখছি, আসছি পরে তোমাদের কাছে, একটু গল্প করে নি। আমরা বাড়ি চলে যাচ্ছি, তো আমাদের বিছানা থেকে নামিয়ে দিয়েছে বিছানা গুছাবে বলে, তো আমরা বাড়ি থেকে কাজ বাস সারি। তো চলো দিদি, কি সেলফি হচ্ছে? ও ফুল বাগান তুলছে, ফুল ফুল কি ফুল গো, এটা মোরগ ঝুটি বলে না, দেখাও মোরগ ঝুটিটা। বর্দি ভাই, বর্দি ভাই দেখো দেখি, আমি একটু বর্দি ভাই সঙ্গে সেলফি দিলি। হ্যালো ফ্রেন্ড, তো আমরা এই মাত্র ফুচকাকে সব বসে বসে গল্প দিচ্ছি। দিদি স্যার ফোন খাচ্ছে, আর একটা মামাম এখনই টক খাবে বলে কাঁদছে, টক খাবে, টক টক খাবে, টক জমি আড্ডা হবে, পার্টিতে একটু ডান্স হয়ে যাক। আমরা সবসময় এরকম অলরেডি সবসময় ডান্স চলতেই থাকে কাজের বান্ধবে, দাদা পুজো চলে গেছে আর আমরা সব মেহেন্দি নেট পলিশ পরেছি। তো মেহেন্দি তো দেখা তোর মানে দুপুরবেলা বলছিলাম, এরকম ভাগ্নি বলছিলাম। তো যাই হোক এখন স্টপ রাখছি, পরে আসছি ফিরে। জানি না কোন ঠাকুর আসছে, তো চলো তোমাদেরকে দেখাই, আমরা যাবো সবাই। তো চলে 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 গুটি গুটি পায়ে চলাই, তো যাবো। এই আয়না বক্স বাজলে একটা আলাদা ফিলিংস আমাদের মধ্যে জাগে, যাই না কার মধ্যে জাগে, আমার তো ভীষণ ডান্স করতে ইচ্ছা হয়। তা আমি মানে চলে এসেছি আমাদের মোড় মাথার রাস্তায়, তো মেন রোডে, আর এসে দেখলাম তাতান আরও সব বাচ্চারা মানে খেলা করছে, আর খুব খুব ভালো লাগছে। আমার জায়ের ছেলে, তারপরে ননদের ছেলে, আর তাতান দাদার ছেলে, তো সব এখানে সব ডান্স করছে দেখো। এদিকে তাতান নাচছে, মানে মাতিয়ে তুলেছে পাড়ার সব বাচ্চাদেরকে, বড় থেকে সবাইকে। নাচো তাতান, নাও তাতান, নাচতে নাচতে একদম খুব বক্সের সামনে চলে যাচ্ছে, কিন্তু আমি যাবো না, ওকে ঘুরিয়ে নেবো।
কেন না কেউ বাড়ির ওই দিক দিয়ে কেউ আসেনি, আমি একাই চলে এসেছি এদিকে বাচ্চাদের সাথে। চলো 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 চলো, দাদা নাচছে দেখো। তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না। আর হ্যাঁ, এটা কী ঠাকুর বলে দিচ্ছি, জগদ্ধাত্রী ঠাকুর। আর এরকম আনন্দ দুদিন আগে আমরাও খুব খুব করেছি কালী পূজার উপলক্ষে। তো আজকে যাচ্ছে আমাদের পাড়া থেকে একে জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে আমার পাড়া, আর তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে চলে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা বাড়াবো না, এখানে স্টপ করে দিচ্ছি। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টেক কেয়ার।